এখন গল্প আপনাদের কাছে নিয়ে এলো এই প্রথম থ্রিডি বেঙ্গলি অডিও স্টোরি। এই গল্পটি থ্রিডি সাউন্ড উপভোগ করতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সত্যি থাকে যা হয়তো মিথ্যে হলেই ভালো হতো। তাই আজ এখন গল্প আপনাদের কাছে এমন একটি গল্প নিয়ে এসেছে যা শুধু একটা গল্প নয়, একটা অভিজ্ঞতাও বটে। গল্পের চরিত্রে ডক্টর সিনহা, উত্তরা, রূপসা, তথাগত ও অনির্বাণ। অভিনয় সুজন, নীল, লীনা, রিমা ও সুমন। গল্প রচনায় রুচিরা। সাউন্ড অ্যান্ড স্পেশাল এফেক্টস সুমন। পরিচালনায় টিম এখন গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, আ কেস অফ ডক্টর সিনহা। শুনতে থাকুন এখন গল্প। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ও অনির্বাণ, এসো এসো। হ্যাঁ স্যার, বাইরে প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, শীতের নৈনিতাল, ঠান্ডা তো হবেই। তা বিরক্ত করলাম না তো স্যার? না না, একদমই না, নট এট অল, এসো এসো। ও আপনি দাবা খেলছিলেন? ওই মগজাস্ত্রে একটু শান দিচ্ছিলাম বলতে পারো, আফটার অল এই মগজ নিয়ে তো আমাদের কারবার, কি বলো? হ্যাঁ স্যার, তা যা বলেছেন। আরে বসো বসো, দাঁড়িয়ে কেন, দাঁড়াও দু কাপ কফি বলি। হ্যালো, রুম নাম্বার 105 সে বল রহা হুম, দু কাপ কফি ভেজ দিজিয়ে। জি, থ্যাংক ইউ। তা দাবা টাবা খেলা হয়? ওই মানে একটু আধটু। বাহ, তাহলে সাজাও ঘুঁটি। তারপর কনফারেন্স কেমন লাগছে? খুব ভালো স্যার, আপনাদের মতে এরকম সুনামধন্য ডাক্তারদের সামনাসামনি দেখা আর তাদের অভিজ্ঞতা শোনা তো আমাদের ভাগ্যের কথা। একটা একটা প্রশ্ন করবো স্যার, যদি কিছু মনে না করেন। না না, জিজ্ঞেস করো না। ওই যে তখন আপনি স্পিচ দেওয়ার সময় শেক্সপিয়ারের একটা লাইন কোট করলেন না, কি যেন একটা, হেল এন্ড হেভেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ হোরাশিও দেন আই ড্রিমড অফ ইন ইওর ফিলোসফি, কি এটাই তো? হ্যাঁ স্যার এটাই, কিন্তু এই কথাটা সেমিনারে বলার মানে ঠিক বুঝতে পারলাম না। আসলে সাইকোলজি সেমিনারে শেক্সপিয়ারের এরকম একটা কোটেশন। আর তোমার মনে হলো সাইকোলজির সাথে শেক্সপিয়ারের এই লাইনের কোনো সম্পর্ক নেই, কি তাই তো? না স্যার, মানে আমি কিন্তু তা বলতে চাইছি না। জানতে চাও আমি কেন এটা বললাম? হ্যাঁ যদি আপনি। তাহলে বলি শোনো, হাতে সময় আছে তো? হ্যাঁ স্যার, আপনার সাথে কথা বলবো বলেই তো এলাম। সে প্রায় বছর 20 আগের কথা, আমার তখন একটু আধটু পরিচিতি হচ্ছে সবে মাত্র, চেম্বার খুলে প্র্যাকটিসেও বসছি বেশ নিয়ম করে। হঠাৎ একদিন সন্ধেবেলা এক মহিলা এলেন আমার চেম্বারে, বেশ সুন্দরী, এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ অ্যান্ড চার্মিং লেডি। বয়স কত হবে, এই 26-27।
বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন, কি প্রবলেম আপনার? অ্যাকচুয়ালি ডক্টর, আই এম নট ইউর পেশেন্ট, বাট আপনার সাথে দেখা হওয়া এবং কিছু জরুরি কথা বলার খুব দরকার ছিল, তাই এইভাবে আমাকে আসতে হলো। ও, আপনি তাহলে পেশেন্ট নন? না, আই এম এক্সট্রিমলি সরি ডক্টর। আমার নাম রূপসা, রূপসা বাসু। আমি আসলে আপনার কাছে এসেছি তথাগতর জন্যে। তথাগত? তথাগত রায়, মাই ফিয়ান্সে। আসলে বেশ কিছুদিন ধরে দেখছি ওর মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা? কি ধরনের সমস্যা? উত্তরা। উত্তরা? কে উত্তরা? ব্যাপারটা তাহলে আপনাকে গোড়া থেকে বলাই ভালো। হ্যাঁ, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি ডক্টর, আমার আর তথাগতর আলাপ আমাদের অফিসে। আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি। আমি জয়েন করার এক বছর আগে ও জয়েন করেছিল, সেই হিসেবে ও আমার সিনিয়রই ছিল, অ্যান্ড হি ইজ আ ভেরি হেল্পফুল গাই। তো স্বাভাবিকভাবেই কাজের সূত্রে ওর সাথে আমার পরিচয় হয়, তারপর আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হয়। আর কি বলবো আপনাকে, এইভাবে ইন্টিমেসি বাড়ে আর বন্ধুত্বটা প্রেমে পরিণত হয়। ওকে, এই সামনের এপ্রিলে আমাদের বিয়ে। ও, আই সি, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কিছু মনে করবেন না, এতক্ষণ আপনি যা বললেন তাতে বেশ একটা সুন্দর প্রেম কাহিনী শুনলাম, কিন্তু এর সাথে কোথাও মিস্টার রায়ের প্রবলেম বা উত্তরা বলে কাউকে তো পেলাম না। আই এম ভেরি সরি ডক্টর, হয়তো আমি একটু বেশি সময় নিচ্ছি, কিন্তু প্লিজ আপনি আমার কথাগুলো একটু শুনুন প্লিজ ডক্টর। ইয়া ইয়া ইয়া, শিওর, টেক ইউর টাইম প্লিজ। অ্যাকচুয়ালি আমরা বিয়ে করার ডিসিশনটা নেওয়ার কয়েকদিন আগেই জানতে পারি যে এটা তথাগতর প্রথম বিয়ে নয়। ও, ইয়েস, আই এম গোয়িং টু বি হিজ সেকেন্ড ওয়াইফ। ওকে। তথাগত প্রথম স্ত্রী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাও প্রায় 4 বছর হলো। ওদের কলেজের প্রেম ছিল, তাই চাকরি পাওয়ার পরপরই বিয়েটা হয়ে গেছিল। ইন্টারেস্টিং। দেন ওরা নিজেদের লাইফটা পুরোপুরি এনজয় করতে চেয়েছিল, তাই ওদের কোনো ইস্যুও ছিল না। আর তারপরের গল্প তো আমি একটু আগেই আপনাকে বললাম। আর ওই উত্তরা? তথাগত প্রথম স্ত্রীর নাম উত্তরা। ও, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনার মনে হচ্ছে উত্তরার প্রতি ভালোবাসা তথাগতর মনে এখনো রয়ে গেছে, আর সেই জন্যই বিয়ের আগে এই সমস্যার সমাধান করতে এসেছেন, কি তাই তো? নট এট অল ডক্টর। ভালোবেসে যাকে বিয়ে করেছিল একদিন, তার প্রতি ভালোবাসা থেকেই যায়। এটা বুঝবো না, অতটা অবুঝ আমি নই। কিন্তু ডক্টর, অতীত যখন সরাসরি বর্তমানে চলে আসে, সেটা একটু দৃষ্টিকটু লাগে, তাই নয় কি? মানে? মানে উত্তরার প্রতি ভালোবাসায় আমার কোনো আপত্তি নেই, আপত্তি উত্তরার সরাসরি উপস্থিতিতে। সরাসরি উপস্থিতি? আসলে তথাগত প্রবলেমটা হলো ওনাকে উত্তরাকে দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছে মানে? দেখতে পাচ্ছে মানে তথাগত তথাগত ভাবছে যে উত্তরা ওর সামনে রয়েছে, ইভেন ও উত্তরার সাথে কথা বলছে। ও এটা বিশ্বাস করতে শুরু করেছে যে উত্তরা সত্যি সত্যি আছে। ও, বুঝতে পেরেছি। অত্যাধিক মেন্টাল স্ট্রেস আর অতীতে বিচরণ কনসাস সাবকনসাসের বাঁধনটা আলগা করে দিতে পারে,
যার দরুন অতীতে ফেলে আসা উত্তরাকে তথাগত বর্তমানে অনুভব করতে পারছে, কিছুটা হ্যালুসিনেশনও বলতে পারে। হ্যালুসিনেশন? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমাদের ডাক্তারি পরিভাষায় এর অনেক নামই আছে, সেসব যদিও মেডিকেল টার্ম, কিন্তু যার প্রবলেম তিনি নিজে না এসে আপনাকে পাঠালেন কেন সেটাই বুঝতে পারছি না। না না, তথাগত আমাকে পাঠায়নি, আমি নিজেই এসেছি। ইনফ্যাক্ট আমি যে আজ আপনার সাথে দেখা করতে এসেছি এটাও তথাগত জানে না। ও, ও আসলে খুবই বুদ্ধিমান ছেলে, কিন্তু অতি বুদ্ধিমানেরও বুদ্ধিরাস পেতে আর কতক্ষণ লাগে বলুন। ও বুঝতে পারে যেটা হচ্ছে সেটা সত্যি নয়, তবুও আমি জানি এই বিয়েটাও আটকাবে। ও যে বড্ড ভালোবাসে উত্তরাকে। তার মানে তথাগত এই ব্যাপারটা সম্পর্কে ভালোভাবেই অবগত, তাই তো মিস বাসু? মিস বাসু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই অবগত। ইনফ্যাক্ট ও হয়তো নিজেই আসবে দিন কয়েকের মধ্যে। বাট ডক্টর, আপনাকে একটা কথা দিতে হবে। কথা মানে কি কথা? প্লিজ ডক্টর, ও যদি আপনার এখানে আসে আপনি ওকে বোঝাবেন এই বিয়েটার ব্যাপারে। প্লিজ আপনি ওকে বোঝাবেন, ওকে প্লিজ এটা বলবেন, উত্তরা এখন অতীত। আমি জানি বিয়েটা একবার হয়ে গেলে। আর হ্যাঁ, আমি যে আপনার চেম্বারে এসেছি আর ওর বিষয়ে কথা বলেছি সেটা আপনি ওকে প্লিজ জানাবেন না। আসলে ওর এই বিষয়টা যে আমি জানি সেটাও জানে না। জানে না? স্ট্রেঞ্জ, তাহলে আপনি এসব জানলেন কি করে? আমি ওকে ভালোবাসি ডক্টর, আমি ওর সব দিকেই নজর রাখি। ও আমায় লুকিয়ে রাখার চেষ্টা করে ঠিকই, কিন্তু ভালোবাসার মানুষের কাছে কি কিছু লুকোনো থাকে? কাম ইন। এই তো কফি এসে গেছে, নাও। হ্যাঁ, তারপর তারপর কি হলো স্যার? আরে দাঁড়াও দাঁড়াও, গল্পের তো সবে শুরু, এত অধৈর্য হলে হয়? কোথায় যেন ছিলাম। তারপর তিন চার দিন পরে তথাগত এলো আমার চেম্বারে। লাইক হি ওয়াজ এ ইয়াং হ্যান্ডসাম গাই অফ 32 ইয়ার্স ওল্ড, ওয়েল এস্টাবলিশড ম্যান, কি যেন একটা অ্যাড এজেন্সির মার্কেটিং ম্যানেজার। বাট ওয়ান থিং আই নোটিসড অ্যাবাউট হিম, খুব স্মার্ট, খুব স্মার্ট একটা মোড়কের ভেতরেও একটা ক্লান্তির ছাপ, চোখের নিচে যেন কালি পড়ে গেছে, যেন যেন বহু দিন রাতে ঘুমোয়নি। চেম্বারে ঢুকেই একটু ইতস্তত বোধ করছিল। নমস্কার, আমি তথাগত রায়। আসলে আমি কিভাবে আপনাকে বলবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ওকে ইটস ওকে, আপনি আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন আগে, প্লিজ। হ্যাঁ, এই নিন জলটা খান। থ্যাংক ইউ। আচ্ছা প্লিজ বি রিল্যাক্সড, একটু রিল্যাক্সড হয়ে বসুন, টেক ইউর টাইম, তারপর না হয় কথা বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, আই এম ওকে, থ্যাংক ইউ। আগামী এপ্রিলে আমার বিয়ে, লাভ ম্যারেজ, তবে তবে এটা আমার সেকেন্ড ম্যারেজ। ও ওকে। আসলে 4 বছর আগে আমার প্রথম স্ত্রী
কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হঠাৎ চলে যেতে আমি খুব একা হয়ে পড়ি। এক মুহূর্তে জীবনটা কেমন যেন পাল্টে যায়। আমি ওকে খুব ভালোবাসতাম ডক্টর, আমরা খুব ভালো ছিলাম জানেন। দেখুন মিস্টার রায়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অ্যাকচুয়ালি কি বলুন তো, কেউ যখন আমাদের জীবনে আসে তার একটা ছাপ থেকেই যায়, কোথাও না কোথাও আমাদের মনটা তাদের সাথে জুড়ে যায়। আর তারা চলে গেলেও তাদের সাথে কাটানো মুহূর্তগুলো ঠিক রয়ে যায় আমাদের জীবনের সঙ্গে। তবে এটা শুনে খুবই ভালো লাগলো যে আপনি নতুন করে নিজের জীবন শুরু করতে চলেছেন। ইটস গুড, ইটস কোয়াইট গুড। নো ডক্টর, এখানে কিন্তু আমার কথা শেষ হয়নি। ওর অ্যাক্সিডেন্টের ছমাসের মাথায় ও আবার ফিরে আসে। ফিরে আসে? কে ফিরে আসে? উত্তরা। মানে সে কি করে সম্ভব? দেখুন মিস্টার রায়, এটা কিন্তু আপনার মনের ভুল। আমি জানতাম, জানতাম আপনি এরকমই বলবেন। এই কথাটা আমি কাউকে বলিনি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাস্ট রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। কিন্তু আপনি বুঝলেন কি করে যে ও আছে? জানেন ডাক্তার, উত্তরা খুব সাজানো গোছানো একটা মেয়ে ছিল, আর আমি ছিলাম ঠিক উল্টো। তাই ও চলে যাবার পর আমার ঘরদোর সব অগোছালো হয়ে গেল। তারপর একদিন একদিন অফিস থেকে ফিরে দেখি ঘরদোর ঠিক আগের মতোই গোছানো, ঠিক উত্তরা যেভাবে গোছাতো। আসলে কি জানেন মিস্টার রায়, আমরা যাদের খুব ভালোবাসি না, তাদের অনুপস্থিতিতে আমরা তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করি। হয়তো উত্তরার অভাব বোধটা আপনার কাছে এতটাই ছিল যে আপনি নিজের অজান্তেই ওর মতন সব কিছু গুছিয়ে রেখেছেন, যেটা আপনি বুঝতে পারেননি। না ডাক্তার, এটা সম্ভব নয়। কারণ আমিও একসময় এরকমই ভেবেছিলাম। আচ্ছা, তাহলে আপনার ভাবনা পরিবর্তনের কারণটা কি? কি করে বলি আপনাকে, টুকটাক ঘটনা লেগেছিল, যেমন ঘর গোছানো, জিনিসপত্র এগিয়ে দেওয়া, খাবারে পুরনো স্বাদ। তারপর একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। নাইট ল্যাম্পের আলোয় আমি দেখতে পেলাম উত্তরা দাঁড়িয়ে ঠিক আমার মাথার কাছে। আমি চমকে উঠি, কিন্তু সারা ঘরে খুঁজেছিলাম তাকে, কিন্তু তারপর সারা ঘরে না, আমি আর ওকে দেখতে পাইনি। তারপর থেকেই প্রায় রাতেই আমার ঘুম ভেঙে যেত, আর ওকে দেখতে পেতাম। প্রথমে ভয় করতো জানেন তো, খুব ভয় করতো, কিন্তু তারপর থেকে ওটা অভ্যেস হয়ে গেল। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি জানেন, শুধু ওকে একবার দেখব বলে। অফিস থেকে ফেরার সময় আমি স্পষ্ট অনুভব করতাম ও আমার গাড়িতে বসতো। আমি না জোরে গাড়ি চালাতে পারতাম না। দেখুন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আসলে কি বলুন তো, আপনার স্ত্রীকে আপনি খুবই ভালোবাসতেন, মন থেকে খুবই ভালোবাসতেন, তাই সব সময় আপনার মন চাইতো ওকে সামনে যাতে দেখতে পান। আর গাড়ির ব্যাপারটা তেমন কিছুই না, ব্যাপারটা হলো যেহেতু উনি কার অ্যাক্সিডেন্টেই মারা গেছেন, সেহেতু গাড়ি চালানোর সময় আপনি হয়তো খুব কনসাস হয়ে থাকেন। চিন্তা করবেন না, আপনার রেস্টের দরকার, আপনি রেস্ট নিন। আর আপনি তো বললেন কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, দাঁড়ান
জাস্ট ওয়েট, এই দুটো ওষুধ লিখে দিচ্ছি, তার মধ্যে একটা ঘুমের ওষুধ আছে, আপনি দু সপ্তাহ এটা কন্টিনিউ করুন। আর হ্যাঁ, আপনার উডবির সঙ্গে একটু সময় কাটান, একটু বেশি করে টাইম স্পেন্ড করুন, পারলে কোথাও একটু ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে। স্যার, আমার কিন্তু পুরো ব্যাপারটা শুনে মনে হলো ওনার তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তাই না স্যার? মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, which means a disorder characterized by the presence of two or more distinct personalities. অর্থাৎ একজন মানুষ তার নিজের মধ্যেই একাধিক চরিত্রকে অনুভব করতে পারছে। বুঝলে অনির্বাণ, আমি প্রথমে ঠিক ঠিক এটাই ভেবেছিলাম, তো ন্যাচারালি সেই মতোই ওর ট্রিটমেন্টও হচ্ছিল। ও আরও বেশ কয়েকবার আমার চেম্বারে এসেছিল, বেশ ঠিকই চলছিল। হঠাৎ একদিন সেই রূপসা এলো আমার চেম্বারে। আসতে পারি? আরে আপনি, হোয়াট এ সারপ্রাইজ! আসুন আসুন, প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। বলুন, তারপর মিস্টার রায় কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে। অ্যাকচুয়ালি আজ আমি আপনাকে থ্যাংক ইউ জানানোর জন্যই এসেছি। আপনার বোঝানোতে অনেকটা কাজ হয়েছে, তবুও আমার একটা চিন্তা থেকেই যায়। আসলে কি বলুন তো, একবার যদি বিয়েটা হয়ে যায়। না না, আপনি একদমই চিন্তা করবেন না। ওনার যা হয়েছে সেটা খুবই সামান্য ছোট্ট একটা মানসিক জটিলতা, একটু ওনার সাথে সময় কাটান, দেখবেন ভালো লাগবে। ওনাকে আমি বলেছি চেঞ্জে যাওয়ার কথা, আপনি একটু ঘুরে আসুন না ওনার সাথে। আর হ্যাঁ, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন, ওনার সত্যি কাউকে প্রয়োজন, খুবই প্রয়োজন পাশে থাকার জন্য। হ্যাঁ, আমিও তো এই কথাটাই ওকে বারবার বলি, একবার বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। সেদিন রূপসার চলে যাওয়ার পর অদ্ভুতভাবে ওদের সাথে আমার যোগাযোগটা বন্ধ হয়ে যায়, আর আমিও কেসটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। তারপর হঠাৎই লন্ডন চলে যাই রিসার্চ ওয়ার্কের জন্য, ফিরি প্রায় মাস আটেক পর, এসে অ্যাজ ইউজুয়াল নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়ি, আর ওই তথাগতর ব্যাপারটা মাথা থেকে বেরিয়েই গেছিল প্রায়। কিন্তু হঠাৎ একদিন চেম্বার একটা ফোন এলো। হ্যালো, ডাক্তার সিনা? ইয়েস স্পিকিং, হু ইজ দিস? আমি তথাগত বলছি, তথাগত রায়, চিনতে পারছেন? তথাগত? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তথাগত রায়, হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ডক্টর, এখন ভালো আছি। আসলে আমি আগেই বেশ কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু শুনলাম আপনি লন্ডনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট উইকেই ফিরেছি। বলুন, তারপর কি মনে করে? আসলে আমাদের বিয়েতে আপনাকে ইনভাইট করার খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন তো আপনি ছিলেন না, তাই একদিন যদি আমাদের সাথে ডিনারটা করেন আর কি, আমার খুবই ভালো লাগবে। না মানে অ্যাকচুয়ালি ডক্টর, প্লিজ আপনাকে আসতেই হবে। নেক্সট সানডে ডিনার কনফার্ম? তাহলে অ্যাড্রেসটা প্লিজ একটু নোট করে নিন, 54/A এজিসি বোস রোড, কলকাতা। আপনি কি গেছিলেন স্যার? ইন জেনারেল পেশেন্টের এরকম আবদার আমি না রাখারই চেষ্টা করি, কিন্তু জানি না কেন আমার খুব ইচ্ছে হলো ওদের বিবাহিত যেমন কেমন চলছে সেটা একটু দেখার, তাই ঠিক করলাম একবার ঘুরেই আসি। তাই সানডে সন্ধেবেলা একটা ফুলের বুকে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলাম। বেল বাজাতেই তথাগত রায় এসে দরজা খুললেন।
আরে ডক্টর সিনহা, আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম, প্লিজ কাম। আর একটা কথা আপনাকে বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না। আসলে আমি যে আপনার পেশেন্ট ছিলাম সেটা আমার স্ত্রী জানে না। আমি বলেছি আপনি আমার বন্ধু হন, তাই প্লিজ এই ব্যাপারটা আমার আর আপনার মধ্যে থাকলেই ভালো হয় আর কি। ও শিওর, নো প্রবলেম। তো আপনার ওয়াইফ কোথায়? শি ইজ কুকিং ফর ইউ, প্লিজ হ্যাভ আ সিট। রূপসা, রূপসা এদিকে এসো, উনি এসে গেছেন। ইনি আমার বন্ধু ডক্টর সিনহা, তোমায় বলেছিলাম না। অ্যান্ড মিট মাই ওয়াইফ ডক্টর রূপসা। নমস্কার ডক্টর সিনহা, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? সেদিন বাড়ি চিনতে অসুবিধা না হলেও অসুবিধা হয়েছিল মিসেস রায়কে চিনতে। মানে? মানে আমার চেম্বারে আসা রূপসা আর সেদিনের রূপসার মধ্যে কোনো মিল নেই, একদম আলাদা দুটো মানুষ। প্রথমে চমকে গেলেও তারপর স্বাভাবিক হতে আমার বেশ কয়েক সেকেন্ড সময় লেগেছিল। হঠাৎ তথাগতর কথায় হুঁশ ফিরল। আরে উনি কতক্ষণ ফুলের বুকেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, ধরো ওটা। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, দিন আমাকে। ওয়াও, লাভলি ফ্লাওয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, আমি রান্নার দিকটা একটু সামলে আসি। হ্যাঁ আর শোনো না, কফিটা হয়ে গেলে আমি বলছি, একটু নিয়ে যাও প্লিজ। কি ব্যাপার ডক্টর সিনহা, আপনি কি কিছু নিয়ে চিন্তায় আছেন? না না, কোনো কোনো চিন্তা নেই। আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের দেখে বেশ বেশ ভালো লাগছে, মানে ঘরটা বেশ সুন্দর সিমছাম করে গোছানো, বেশ বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ সবই রূপসাই করে, কি ঘুরে যে অফিস সামলে এত কিছু মেনটেন করে ভগবান জানে। জানেন জানেন আমি না ওর সাথে সত্যি খুব ভালো আছি। আচ্ছা ওটা কার ছবি? কোনটা? ওই যে ওই দেওয়ালে উত্তরা, আমার প্রথম স্ত্রী। সেই ডিনার আমার সারা জীবন মনে থাকবে অনির্বাণ। খুব মেকানিক্যাল ভাবে শেষ করেছিলাম পোলাও আর চিলি চিকেনটা, কারণ আমার চেম্বারে আসা রূপসার সাথে মৃত উত্তরার হুবহু মিল। তার মানে স্যার, মানে মানে 20 বছর পেরিয়ে গেল, মানেটা তো আমিও এখনো বুঝতে পারিনি অনির্বাণ। তবে সেদিন থেকে এটা বুঝেছিলাম যে আমাদের জানার বাইরেও এমন কিছু আছে যার উত্তর বিজ্ঞানেরও অজানা। তবে আজকে যেন মনে হয় সেদিন চেম্বারে বলা কথাটা সত্যি। একবার বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। Thank you.